নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। ইকো লিংক স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি সৃজিতা। আর আজকে শুধুমাত্র বাংলার প্রাইম টাইমে বাংলার খবর শুধু নয়, গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ভারতের দিকে, সেই খবরও নজর রাখবো। বিশ্ব মঞ্চে ভারতী বস, G20র অভূতপূর্ব চোখ ধাঁধানো আয়োজন করে আরও একবার বুঝিয়ে দিল ভারত। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার ভারতে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাইডেনের, ভারতের জামাই তথা ব্রিটিশ প্রধানমন্ত্রীও মুগ্ধ আতিথেয়তায়। ভারত আবার জগৎ সভায়, উন্নত থেকে উন্নয়নশীল দেশ, সব্বার গন্তব্য ভারত। দিল্লিতে বিশ্ব শক্তির মেলা, রাজধানীতে দুনিয়ার সব দিগ্গজ, প্রথমবার G20র আসর ভারতে, বিরাট আয়োজন, নিখুঁত ব্যবস্থাপনা, আতিথেয়তায় মুগ্ধতার রেশ অতিথি রাষ্ট্রনায়কদের চোখে মুখে। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার ভারতে জো বাইডেন, উপলক্ষ G20 সম্মেলন, তার আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, তার কিছু আগে ভারতে এসে ঘোর কাটছে না ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকে। ভারতের জামাই বলেই ফেললেন এমন একটা দেশ যা তার সব থেকে কাছে। বিশ্বের মোট জিডিপির প্রায় 85% G20 দেশগুলির হাতে, বিশ্ব বাণিজ্যের 75% বেশি নিয়ন্ত্রণ, মোট জনসংখ্যার 2/3 G20 দেশগুলিতে। সেখানে সফল আয়োজন করে ভারত বুঝিয়ে দিল দ্য বস। শনি থেকে শুরু হওয়া দুদিনের সম্মেলনের আলোচনার বিষয় উন্নয়নশীল দেশগুলির জন্য আরও ঋণের ব্যবস্থা, আন্তর্জাতিক ঋণ কাঠামোর সংস্কার, ক্রিপ্টোকারেন্সি নিয়ে নীতি তৈরি, খাদ্য জ্বালানি নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী অনিশ্চয়তা, বসুদৈব কুটুম্বকম অর্থাৎ পুরো বিশ্ব একটি পরিবার, সম্মেলনের প্রতিপাদ্য সার্থক হয়ে উঠল ভারতের সফল ব্যবস্থাপনায়। রিপাবলিক বাংলা।